হরে কৃষ্ণ। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবচেয়ে বড় অধার্মিক, বহু নিকৃষ্ট ধরনের কাজ করে থাকেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন, তাদের নিয়তি এরকম কোনো কঠোর প্রহার করেন না। তাই ভাবনা কখনো কখনো মনে আসে, ভেবে দেখুন কেন। আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, সংসারে কোন অধার্মিক কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারে কীভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম, সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তর আত্মার ডাক শোনা। যখন তাতেও কাজ হয় না তখন নিয়তি কাছে একটাই পদ বাকি থাকে, তা হলো মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণা থেকে অনেক বেশি হয়। এই কথাটা সব সময় মনে রাখবেন। আর অন্য যে মানুষ ধর্মের দিকে চলেছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য। মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে বলুন রাধে রাধে।